আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার ইতি আপনাদের সাথে। আজকে আমার মেজু ভাবির বাড়িতে দাওয়াত খাব। আমার মেজু ভাইয়ের বউ আজকে আমাদের সবাইকে দাওয়াত খাওয়াবে। সকালবেলা আমার ভাবি পাতলা খিচুড়ি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করেছে। এই খিচুড়িটাই আজকে সকালে আমরা নাস্তা করে নেব। সকালে খিচুড়ি খাওয়ার পরে এদিক দিয়ে বাজার থেকে অনেকগুলো মাছ আনা হয়েছে। মাছগুলো আমার দুলাভাই নিয়ে আসছে, সেই মাছগুলো এখন কেটে নিবে। এই মাছ দিয়ে দুপুরে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। আর ভাবি দুপুরে কি কি রান্না করব সেগুলো আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। আমার চ্যানেলটি যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। দুপুরে কি কি রান্না হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংসটা ধুয়ে রেখেছে, এখন গরুর মাংসটা রান্না করা হবে। ভাবি আর কি কি রান্না করবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংসটা কিভাবে রান্না করে সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। গরুর মাংস রান্না করার জন্য এখানে তেল, পেঁয়াজ, তেজপাতা সব দিয়ে দিয়েছে। এখন এগুলোকে বাদামি করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিবে। পেঁয়াজের মধ্যে আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব একসাথে মিশিয়ে রাখা সেই মশলাটা দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার ভাবি আজকে আমাদের বাড়ির সবাইকে দাওয়াত খাওয়াবে, তাই অনেক কিছু রান্না হবে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। মাংসগুলো দিয়ে এখন মশলার সাথে কষিয়ে নিতে হবে। গরুর মাংসটা একটু আলু দিয়ে ঝোল করে রান্না করা হবে। গরুর মাংসটা সাদা পোলাও দিয়ে খাওয়া হবে, তাই একটু ঝোল ঝোল হলে ভালো হয়। কতগুলো আলু কেটে রেখেছিল এখন আলুগুলো দিয়ে মাংসটাকে কষিয়ে নেবে। মাংসটা রান্না করতে করতে বাইরের দৃশ্যটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। গরুর মাংসটা অনেকটাই হয়ে এসেছে, আর একটু ঝোল শুকালে রান্নাটা হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তারপর আবার কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে রান্না করব করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি।
পেঁয়াজ মরিচ দিয়ে তেলে সামান্য পরিমাণ মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছে। চিংড়ি মাছও দিয়ে দিয়েছে, চিংড়ি মাছের মধ্যে এখন করলা ভাজি করে রেখেছিল, সেই ভাজিগুলো দিয়ে একটু রান্না করে নিলেই হয়ে যাবে করলা ভাজিটা। এদিক দিয়ে মুরগি কেটে মশলা দিয়ে মাখিয়ে রাখা হয়েছে, এটা ভেজে রান্না করা হবে। ইলিশ মাছ ভাজা হবে আর কই মাছটা ভুনা করা হবে, এগুলোও রান্না হবে। কই মাছটা ভেজে রান্না করা হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এখন বেগুন আলু দিয়ে নলা মাছগুলো রান্না করা হবে। নলা মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, নলা মাছ রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে এখন বেগুন আলু দিয়ে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিবে। সবজিটা কষানো হয়ে গেছে, এখন একটু টমেটো দিয়ে তারপর ঝোল দিয়ে দেব। ঝোলের পানিটা দিয়ে দিলাম, ঝোলের পানি দেওয়ার পরে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পানি দিয়ে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাটির চুলায় রান্না করতে বেশি সময় লাগে না। এদিক দিয়ে নলা মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, বেগুন আলু দিয়ে মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। এখন মুরগিটা ভেজে নেওয়া হয়েছে, সেই মুরগিটাও রান্না করা হবে। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। মুরগিটা ভাজা হয়ে গেছে, এখন মুরগিটা সাদা করে রোস্টের মতো করে রান্না করা হবে। মুরগি রান্নার জন্য এখানে তেল পেঁয়াজ দিয়ে দিল, এখন এটাকে বাদামি করে ভেজে নেবে। পেঁয়াজের মধ্যে এখন কতগুলো বেটে রাখা পেঁয়াজ, বাটা পেঁয়াজ, এখন এগুলো দিয়ে আবারও পেঁয়াজটাকে ভেজে নেব। কিছু কাঁচামরিচও বেটে দেওয়া হয়েছে। তেজপাতা, এলাচ, দারচিনি সব দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতো আদা বাটা দিয়ে এখন পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না আসে। আমি এই মশলার মধ্যে কিছু টমেটো সস দিয়ে দেব, আমি একটু লবণও দিয়ে দিলাম, এখন একটু সস দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে মুরগি ভেজে রাখা হয়েছিল, সেই মাংসগুলো দিয়ে কষিয়ে তারপর রান্না করলে হয়ে যাবে সবগুলো রান্না। সবগুলো রান্নাই আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। মুরগির রুস্টের তরকারিটা হয়ে গেছে, এখন আর একটু রান্না হলে আমি তরকারিটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তারপর রান্না শেষে সব কাজ করে গোসল করে নামাজ পড়ে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব। এতক্ষণ সবাই আমার সাথেই থাকুন। রান্নার শেষে কাজ টাজ করে গোসল করে নামাজ পড়ে আমরা সবাই খেতে চলে আসলাম। আমাদের আগে আমার ভাই দুলাভাই সবাই খেয়ে নিয়েছে, এখন আমার বোন আমি আমার ভাবি সবাই মিলে আমরা খেয়ে নেব। এতক্ষণ আপনারা সবাই আমার সাথেই থাকুন, আমাকে সাপোর্ট করুন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের খাওয়া দাওয়া শেষ, সবার খাওয়া শেষ, এখন আমার ভাতিজা খেতে বসেছে। আমি বললাম যে আমার ভাতিজার খাবারটা একটু ভিডিও করব, তাই আমার ভাতিজা খাচ্ছে আর আমি ভিডিও করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।